হ্যালো বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি সুজির গোলাপজামুন। সুজির গোলাপজামুন বানাতে গেলে কী কী রেসিপি দরকার চলুন জেনে নিই। প্রথমেই আমাদের লাগবে সুজি, এক প্যাকেট সুজি নিয়েছি। আপনাদের আন্দাজ মতন করে নেবেন, যে যেমন পছন্দ করে যতটা। আর দুধ, এটা 10 টাকা প্যাকেট, আমুল দুধ নিয়েছি এক প্যাকেট। আর চিনি নিয়েছি হাফ বাটি, আর একটু চিনি গুঁড়ো, আর তেল, আর দুটো ছোটো এলাচ, আর দুধ, এই কটাই সামগ্রী আমাদের দরকার সুজির গোলাপজামুন বানাতে গেলে। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে কড়াই একটা বসিয়ে দিলাম, আর এক বাটি চিনি দিয়ে এই বাটির মাপে 2 বাটি আমি সেরা করার জন্য জল দিয়ে দিলাম। আর দুটো ছোট এলাচ ফাটিয়ে সেরার মধ্যে দিয়ে দিচ্ছি। গোলাপজামুনের লেগে সেরাটা পাতলা করেই করবো, খুব একটা পুর নয়, পুরো করলে রসটা ঢুকবে না। আমার এবার সেরাটা দেখি তৈরি হয়েছে নাকি, এই হালকা চাচিটে টাইপে থাকবে, হয়ে গেছে, নামিয়ে নেব এবার। এবার একটা কড়াই বসিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে 1 চামচা ঘি দিলাম, গাওয়া ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা একদম অন লোতে দিয়ে দেবো। অল্প অল্প করে সুজি একটু ঢালবো আর নাড়বো, একদম পুরোপুরি দেওয়া হবে না, অল্প অল্প করে ঢালতে হবে, নাড়তে হবে, সুজি লেগে যাওয়ার চান্স আছে বেশি। আমি একটা ডো তৈরি করে নেব, অনবরত নাড়তে হবে না, তরে লেগে যাবে সুজিটা। আমার হয়ে গেছে ডো, সুজিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো একটা পাত্রের মধ্যে। এবার এটা ঠান্ডা করে নিতে হবে, তারপরে আমি গোলাপজামুন বানাবো। এবার আমার সুজির ডোটো ঠান্ডা হয়ে গেছে, আমুল দুধ দিয়ে দেবো 2 চামচা, আর অল্প একটু দিলাম, আর এটা হচ্ছে চিনি গুঁড়ো 2 চামচা। এটা ভালো করে এবার মেখে নেব, দারুণ করে মাখতে হবে, একদম যেন মিষ্টি না ফেটে যায়। এবার আমি 10 মিনিট ধরে মেখে নিয়েছি, এবার আমার মাখা হয়ে গেছে, এবার বল শেপ আকারে তৈরি করে নেব। হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি, এবার মিষ্টি বলগুলো তৈরি করে নেব। এমনি করে প্রত্যেকটা তৈরি করে নেব। মিষ্টিগুলো গোল করে তৈরি করে নিয়েছি, এবার আমরা ভেজে নেব। এবার গ্যাসটা ধরে নিয়েছি, এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার ভাজার জন্য তেল নিয়ে নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার মিষ্টির বলগুলো ভেজে নেব। তেল খুব গরমে দেওয়া হবে না, ভেঙে যেতে পারে, ভেতরটা কাঁচা থাকবে, ওপরে ভাজা হয়ে যাবে। এবার উল্টিয়ে দিতে হবে হালকা হালকা করে, তো সময় নিয়ে একটু ভাজতে হবে। এমনি করে ভাজতে হবে উল্টিয়ে পাল্টিয়ে একদম।
আমরা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে সেরার মধ্যে দিয়ে দেবো। এবার আমরা সেরার মধ্যে 10 মিনিট ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে, স্টিমটা হাই করে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখে নেবো। গ্যাসটা অফ করে দিয়েছি, আমার গোলাপজামুন হয়ে গেছে, এবার ঢেলে নেবো। আমাদের গোলাপজামুন তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করবেন। পরবর্তীকালে আমরা অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। নমস্কার।